আর কদিন পরেই মুসলমানদের ঈদুল আজহার ঈদ। এরই মধ্যে কোরবানি পশু চামড়া ছাড়াতে ও মাংস কাটার দা বটি ও চাকু কেনায় ব্যস্ত সবাই। কয়লা লোহা সহ সব জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আগের মতো আর লাভ তেমন হয় না। পূর্বপুরুষদের এই প্রাচীন ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য চালিয়ে যাচ্ছে এমন মন্তব্য কামারদের। লোহার দাম বেশি, ব্যবসা বাড়ি চলতেছে না, কেমন করে আমাদের ব্যবসা চলবে? আগেকার মতন তো ব্যবসা আমাদের নাই। সব জিনিসের দাম বেশি, কয়লার দাম বেশি, লোহার দাম বেশি। আমরা মনে করি যে এখন লোহা কয়লার দাম বাড়ে গেছে দাদা, বুঝলেন? এখন লোহা কয়লার দাম বাড়ে গেছে, আগের মতন নাই। এখন আগে যে বাপদাদারা যে মানে কাজ করতো, ওই ওই কাজই এখন ধরে রাখছি, করতেছি। হ্যাঁ, ভালো লাগে না বিধা, এগুলো কাজ না করলে ভালো লাগে না। এটা আমাদের জাতি ব্যবসা। দিনাজপুরের হিলিস্তল বন্দর সহ আশেপাশের এলাকায় কোরবানির পশু চামড়া ছাড়াতে ও মাংস কাটার দা বটি ও চাকু তৈরিতে ব্যস্ত সময় কাটছে কামাইদের। কয়লার দোহার দাম একটু বাকি হয়ে গেছে, হওয়ার জন্য কামারের কাছ থেকে মাল আমরা বেশি দামে কিনে নেওয়ার জন্য আমরা কিছু বাড়তি দামে বেধানা করতে চাই এবং বেধা কিনেও একটু জমে গেছে আর কি। প্রক্ষান্তরের এইসব বেচায় খুচরা বিক্রেতারাও ব্যস্ত সবাই। তবে তাদের অভিযোগ, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় কামারিদের নিকট থেকে কিনতে হচ্ছে বেশি দামে, তাই বেচতেও হচ্ছে বেশি দামে। আর ক্রেতারা বলেছেন কোরবানির পশু এখনো কেনা হয়নি, তবে দা চাকু এরই মধ্যে কিনে ফেলেছে। কোরবানি এখনো কিনা হয়নি, কিন্তু আমরা হাঁসা বটি চাকু কিনতেছি, কারণ আমার তো মাংস কাটতেই হবে। কোরবানি পশু ছিলার জন্য চাকু কিনতে আসছি, তাই এবং চাকু কিনতে আসছি গতবার চাই, এবার একটু দাম বেশি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রাইটার্স, দিনাজপুর।